হেই গাইজ, ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে একটা বাস্কেট, আর ওই দূরে দেখতে পাচ্ছ একটা বাস্কেট। ফ্রেন্ডস, আজকে এই দুইটা বাস্কেটের মধ্যে যেই টয় ভেহিকলসগুলো রয়েছে, প্রতিটা টয় ভেহিকলসকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করার পরে আমি কিন্তু হাইড করে ফেলবো এই রাস্তা ধরে। দেখো, আজকে কিন্তু ভিন্ন একটা জায়গায় কিছু হাইড করব ফ্রেন্ডস। এই জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা ট্রাক ভেহিকল, একটা অ্যানিমেল ক্যারিয়ার ট্রাক। দেখো, এটা কিন্তু চিপ প্লাস্টিকের, ওয়াও, চিপ প্লাস্টিকের একটা অ্যানিমেল ক্যারিয়ার ট্রাক, সিক্স হুইলার। তো আজকে আমি প্রথম টয় ভেহিকলটা কিন্তু এই দিকে এই বালুর মধ্যে হাইড করে ফেলব ফ্রেন্ডস। দেখো, ও ওয়াও, ও পুরোপুরিভাবেই কিন্তু হাইড করে ফেললাম। এখন আমি চলে যাব এই পাশে, এই পাশে এই ঝোপের মধ্যে কিছু একটা হাইড করব। এই জন্য নিয়ে নিচ্ছি এই, দেখো, একটা এসইউভি মডেলের টয় কার, বেইন টেন টিভি সিরিজের স্টিকার করা একটা অসাধারণ প্লাস্টিক টয় কার। এই কারটাকে আমি এই দিকটাতে এই ঝোপের মধ্যে হাইড করে ফেললাম, আর তারপরে এই ঝোপে আরও কিছু একটা হাইড করব। এই জন্য নিয়ে নিচ্ছি একটা ট্রাক ভেহিকল, একটা পাওয়ারফুল ফানি শেপের টয় ট্রাক। দেখো, এটা কিন্তু একটা কন্টেইনার ট্রাকের মডেলের দেখা যাচ্ছে। বেশ কিছু কালারের ভালো কম্বিনেশন রয়েছে এই ট্রাকের মধ্যে, অনেক সুন্দর কিন্তু দেখতে, ফানি শেপের হলেও। তো এই ট্রাকটাকে আমি এইদিকে হাইড করে ফেললাম, আর তারপরে আবারও সামনে যাব। দেখো, এখানে কিন্তু আরও ঝোপ রয়েছে। আরও একটা ট্রাক ভেহিকল নিয়ে নিচ্ছে হাতে, একটু ওল্ড, স্টিকারগুলো উঠে গিয়েছে, একটা ট্যাঙ্ক ট্রাক, অয়েল ট্যাঙ্কারও বলতে পারো তোমরা এটাকে। খুবই চমৎকার কালার কম্বিনেশনের একটা ট্যাঙ্ক ট্রাক, এটাও কিন্তু চিপ প্লাস্টিকের, চিপ রেটের একটা ট্যাঙ্ক ট্রাক, দেখেই বুঝতে পারছো। তো এটাকেও আমি এই দিকটাতে হাইড করে ফেললাম, দেখো। আর তারপরে আবারও এই ঝোপটার সামনে চলে আসলাম, আর এই ঝোপে লুকানোর জন্য বা হাইড করার জন্য আমি নিয়ে নিচ্ছি আরও একটা বিগ সাইজের ট্রাক ভেহিকল। এটাও কিন্তু সিক্স হুইলার, একটা কনস্ট্রাকশন ডাম্প ট্রাক। দেখো এই পার্টটা, ওয়াও, কত সুন্দর একটা ডাম্প ট্রাক, কনস্ট্রাকশন ডাম্প ট্রাক, সিক্স হুইলার এটা কিন্তু। তো এটাকে আমি এই পাশে জাস্ট এই ঝোপের মধ্যে রেখে হাইড করে ফেললাম, আর তারপরে কিন্তু এই দিকে আরও কিছু হাইড করব। দেখো, ওয়াও, একটা ফাস্ট ফুড ভ্যান, একটা ফাস্ট ফুড সেলিং অন ফাস্ট ফুড ডেলিভারি ভ্যানও বলতে পারো, যেটাই বলো না কেন, সেলিংও বলতে পারো, ডেলিভারিও বলতে পারো, ফাস্ট ফুড ভ্যান। আমি এটাকে এই পাশটাতে হাইড করে ফেলছি, আর তারপরে ঝোপঝাড়গুলোকে আর একটু এই ভেহিকলগুলোর উপরে দিয়ে দিচ্ছি। একটা ফায়ার রেস্কিউ ভ্যান, এটা এটা কিন্তু ফায়ার ইউনিটের, ফায়ার রেস্কিউ ইউনিটের একটা মাইক্রো বাস বা ফায়ার রেস্কিউ ভ্যানও বলতে পারো তোমরা এটাকে। খুবই চমৎকার কালারের, পুরোপুরি আই ক্যাচি কালারের সাথে রয়েছে এই ফায়ার রেস্কিউ ভ্যানটি। তো এটাকে আমি এই পাশটাতে হাইড করে ফেলছি ফ্রেন্ডস। দেখো, খুব অসাধারণভাবেই কিন্তু হাইড করে ফেললাম, আমার এই বাস্কেটটা কিন্তু খালি হয়ে গেল। আর এবার কিন্তু আমি এই বাস্কেটের দিকে চলে যাব, খুব দ্রুতই আমি চলে আসলাম। আর এবার দেখো ফ্রেন্ডস, একটা এক্সকেভেটর ট্রাককে হাতে নিয়ে নিয়েছি, এটাও কিন্তু সিক্স হুইলার, খুবই অসাধারণ, খুব সুন্দর কালার কম্বিনেশন রয়েছে, একটু কুল কালারের সাথে রয়েছে কিন্তু এই এক্সকেভেটর ট্রাকটি। আর এটাকে আমি এই সুন্দরভাবে এই জায়গাটায় হাইড করে ফেললাম, আর তারপরে দেখো ফ্রেন্ডস, এখানে কিছু হাইড করব আমি। এজন্য একটা ডাবল ডেকার বাসকে হাতে নিয়ে নিচ্ছি, খুবই কুল কালারের সাথে, অসাধারণ স্টিকারের একটা সিটি সেন্টার ডাবল ডেকার বাস, এটাও কিন্তু সিক্স হুইলার, চিপ প্লাস্টিকের, চিপ রেটের একটা ডাবল ডেকার বাস। আর এটাকে আমি এই গাছগুলোর মধ্যে কিন্তু হাইড করে ফেললাম, ওয়াও। আর তারপরে এইখানে কিছু একটা হাইড করব, এই জন্য নিয়ে নিচ্ছি একটা লাক্সারিয়াস টয় কারকে, সিডান লাক্সারিয়াস টয় স্পোর্টস কার। দেখো, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর, রিয়েলিস্টিক একটা ভাইবস রয়েছে কিন্তু এই সিডান স্পোর্টস কারটির মধ্যে। এটাকে কিন্তু তোমরা লাক্সারিয়াস কারও বলতে পারো, খুবই চমৎকার। তো এটাকেও আমি এই পাশটাতে এই ঝোপের মধ্যে হাইড করে দিব ফ্রেন্ডস। এখানে কিন্তু খুব সুন্দরভাবে লুকিয়ে যাচ্ছে প্রতিটা টয় ভেহিকল। আর এখন নিয়ে নিচ্ছি হাতে একটা কন্টেইনার ট্রাক, খুবই বিগ সাইজের, দেখো, এইট হুইলার একটা কন্টেইনার ট্রাক, খুবই চমৎকার। এটা হচ্ছে কন্টেইনার পার্টটা, আর এটা হচ্ছে ট্রাকের যেই ইঞ্জিন বা ফ্রন্ট পার্ট, সেই পার্টটা। তো এটাকেও কিন্তু আমি এই দিকে হাইড করা ট্রাই করব। দেখো, ও অসাধারণ, এটাকেও কিন্তু আমি হাইড করে ফেলেছি। দেখো, এই দিক জুড়ে কিন্তু আরও কিছু হাইড করতে পারবো আমি, আমার এই বাস্কেটে যা রয়েছে সেগুলোর মধ্যে থেকে। একটা পুলিশ কার, স্পোর্টস মডেলের একটা পুলিশ কার, একটা স্পয়লার রয়েছে,
খুবই চমৎকার কালারের একটা পুলিশ কার, এটাকে আমি এই দিকটাতে লুকিয়ে ফেললাম। আর তারপরে আর অল্প কিছু ভেহিকল রয়েছে, সেগুলোকে কিন্তু আমি এই আশেপাশেই হাইড করে ফেলবো। এর মধ্যে রয়েছে একটা অ্যাম্বুলেন্স, ইমার্জেন্সি ভেহিকল, দেখো পেশেন্টকে ক্যারি করে কিন্তু এই অ্যাম্বুলেন্স, ইমার্জেন্সি ভেহিকল, এটাকেও আমি এই দিকটাতে হাইড করে ফেলছি। আর তারপরে একটা রেসিং কার, খুবই চিপ প্লাস্টিকের আর একটু ওল্ডও মনে হচ্ছে, বিভিন্ন জায়গায় স্টিকারগুলো কিন্তু উঠে গিয়েছে এই রেসিং কারের, একটা রেসিং ট্র্যাকের কার, তো এটাকে আমি এদিকে হাইড করে ফেললাম। আর তারপরে লাস্ট দুইটা ভেহিকল আমি কিন্তু এদিকে হাইড করে ফেলবো, একটা হচ্ছে বাইসাইকেল, দেখো এটাও কিন্তু চিপ প্লাস্টিকের একটা বাইসাইকেল, তো এটাকে আমি এদিকে হাইড করে দিচ্ছি। আর তারপরে সর্বশেষ একটা স্পাইডারম্যান রেসিং কার, এটা কিন্তু খুবই ফানি দেখতে মনে হচ্ছে, দেখো এই পাশে রেড কালার, এই পাশে ব্ল্যাক কালার, স্পাইডারম্যান টয় রেসিং কার, তো এটাকেও কিন্তু আমি এই ঝোপের মধ্যে হাইড করে ফেলবো, দেখো ওয়াও। আমার বাস্কেটগুলো কিন্তু খালি হয়ে গেল, হোপফুলি তোমরা এই হাইডিং ভিডিওটা এনজয় করেছো, যদি এনজয় করো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।